প্রথম এই দুনিয়ায় যা না তুললে ছন্দ অনুধাবন করা যাবে না তা হলো উত্তর হবে দ্বন্দ্ব। পরের প্রশ্ন, যে সময়ে ঝিঝি পোকা ডেকে ওঠে তা হলো উত্তর হবে গভীর রাতে। পরের প্রশ্ন, নদী স্রোতের ছন্দ যার সমতুল্য উত্তর হবে ছড়া। পরের প্রশ্ন, ছন্দ ও সুরকে অনুভব করলে জীবন যা হতে পারে তা হলো উত্তর হবে পদ্মময়। দুয়ের দাগ থেকে প্রশ্নগুলো পড়বে। প্রথম, কবি অজিত দত্তের মতে কখন ছন্দ শোনা যায় না? পরের প্রশ্ন, নদী স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, নদী স্রোতের ছন্দ আমরা কিভাবে মনের মাঝে শুনতে পাই? দুয়ের পাঁচ, কিচ্ছুটি নয় ছন্দহীন, উদ্ধৃতাংশের ব্যাখ্যা লেখো। পরের প্রশ্ন পড়বে। দুয়ের ছয়, চিনবে তারা ভুবনটাকে, ভুবন বলতে কি বোঝানো হয়েছে? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা কিভাবে ভুবনটাকে চিনবে? পরের প্রশ্ন পড়বে। দুয়ের সাত, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়ে? পরের প্রশ্ন, জীবন হবে পদ্মময়, জীবন কখন পদ্মময় হবে? আর পরের প্রশ্ন পড়বে। দুয়ের দশ, ছন্দ মানব জীবনে কেমন প্রভাব ফেলতে পারে বুঝিয়ে লেখো। পরের বিষয় তোমাদের রয়েছে পাগলা গণেশ। প্রথম, ধূর্মশায় এ যে বিটকেল শব্দ, এখানে বিটকেল শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হলো, প্রথম, ধূর্মশায় এ যে বিটকেল শব্দ, এখানে বিটকেল শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হলো উত্তর হবে কুৎসিত। পরের প্রশ্ন, বায়োমেট্রিক ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে? উত্তর হবে রূপকুণ্ডে। পরের প্রশ্ন, পাগলা গণেশের বয়স যত বছর তা লেখো। উত্তর হবে 200। পরের প্রশ্ন, আমাদের আমলে শিক্ষা নিকেতনে এইসব পড়ানো হতো না, এখানে এইসব বলতে যা বোঝানো হয়েছে তা হলো? উত্তর হবে কবিতা। পরের প্রশ্ন, পাঁচজন শ্রোতা ও দর্শক দু ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিল। উত্তর, গভীর হয়ে রইল। পরের প্রশ্ন, গণেশের কাছে পুলিশের লোকেরা এই জানে চড়ে এসেছিল। উত্তর হবে পয়সি পয়কা পিপে। এখান থেকে যে যে বড় প্রশ্নগুলো পড়বে। দুয়ের তিন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিল? দুয়ের চার পড়বে, পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে? দুয়ের পাঁচ পড়বে, খামোকা সময় নষ্ট, এখানে এমন ভাবনার কারণ কি? দুয়ের আট পড়বে, আকাশে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, গণেশের এই রূপ ধারণার কারণ কি? আর দশেরটা পড়বে, চর্চার অভাবে মানুষের মনে আর ঐসবের উদ্রেক হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতি হারিয়ে গেছে? পরের বিষয়, বঙ্গভূমির প্রতি। প্রথম, প্রবাসে দৈবের বসে মৃত্যু কবির যে মনোভাব প্রকাশ পাবে না তা হলো উত্তর হবে খেদ। পরের প্রশ্ন, কবি যে বর প্রার্থনা করেছিলেন তা হলো উত্তর হবে অমরত্ব। এটা পেন্টিং মিস্টেক, এটা অমরত্ব হবে। এটা সেকেন্ড অপশানটা পেন্টিং মিস্টেক, এটা অমরত্ব হবে। পরের প্রশ্ন, অমরকে কথা কবে? এখানে অমর শব্দটির অর্থ হবে উত্তর হবে মৃত্যুহীন। পরের প্রশ্ন, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে, এখানে জীব তারা বলতে যা বোঝানো হয়েছে তা হলো উত্তর হবে মৃত্যু। পরের প্রশ্ন, কোকোনট শব্দের অর্থ হলো উত্তর লাল পদ্ম। এখান থেকে বড় প্রশ্ন যেগুলো পড়বে। দুয়ের তিন, চিরস্থির কবেনীর হায়রে জীবন নদে, এর উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন?
দুয়ে চারটা পড়বে হেন অমরতা আমি, এখানে কবি অমরতা লাভের রূপটি কেমন? এখান থেকে আরও দুটি প্রশ্ন পড়বে দুয়ের আট আর দুয়ের দশেরটা। পরের বিষয় রয়েছে একুশের কবিতা, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সঙ্গে মিশে আছে যার মুখ তিনি হলেন, উত্তর হবে মা। পরের প্রশ্ন হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল যেখানে, উত্তর হবে বিন্নিধানের মাঠের ধারে। পরের প্রশ্ন কবেকার পাঠশালায় পড়া শুরু যেভাবে কবি আশরাফ সিদ্দিকীর কানে ভেসে আসে, উত্তর হবে মন্ত্রের সুরে। পরের প্রশ্ন গান শেষ না হওয়া পাখিদের গুলিবদ্ধ হওয়ার শোকে প্রকৃতিতে যা হয়েছিল, উত্তর হবে কালবৈশাখী ঝড়। পরের প্রশ্ন বাংলা ভাষার সঙ্গে যে একুশে তারিখের আত্মার যোগ তা এই মাসের সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে ফেব্রুয়ারি। এখান থেকে যে বড় প্রশ্নটি পড়বে দুয়ের সাত পাখি সব করে রব উদৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ, কবিতাটি তার কোন বইতে রয়েছে। পরের বিষয় রয়েছে আত্মকথা, প্রথম রামকিঙ্কর বেইজের স্মৃতিচরণ থেকে জানা যায় তার বাড়ির সামনের রাস্তাটি ছিল, উত্তর লাল মোরামে ঢাকা। পরের প্রশ্ন শিল্পী তার ছেলেবেলায় তুলি বানাতে যা ব্যবহার করতেন, উত্তর হবে ছাগলের ঘাড়ের লোম। পরের প্রশ্ন রামকিঙ্কর শিল্পী নন্দলাল বসুর অ্যালবাম এই পত্রিকায় দেখেছিলেন, উত্তর হবে প্রবাসী। পরের প্রশ্ন শান্তিনিকেতনে রামকিঙ্করই সর্বপ্রথম এই রঙের ব্যবহার শুরু করেছিলেন, উত্তর অয়েল পেন্ট। পরের প্রশ্ন নন্দলাল বসু ছিলেন কলাভবনের, উত্তর অধ্যক্ষ। পরের প্রশ্ন রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন, উত্তর হবে অয়েল পেন্টিং। পরের প্রশ্ন প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখাচিত্র, এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে, উত্তর যুগান্তর। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। পরের প্রশ্ন পড়বে দুয়ের চার নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করের বা রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন পড়বে দুয়ের পাঁচ এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে, সাদামাটা সুর বলতে কি বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন। দুয়ের ছয় যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি, গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন। পরের প্রশ্ন পড়বে দুয়ের সাত মূর্তি গড়ার ইতিহাসটাও খুব মজার, মূর্তি গড়ার মজার ইতিহাসটি কেমন ছিল। পরের বিষয় আঁকা লেখা, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রজাপতির ঝাঁক তাদের রাখি আমার, উত্তর হবে আঁকায়। পরের প্রশ্ন রং তুলিরা বেজাই খুশি আজ, উত্তর হবে দুপুরে আমায় পেয়ে। পরের প্রশ্ন এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো, উত্তর হাওয়া। পরের প্রশ্ন তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায়, উত্তর চড়ুই পাখি। পরের প্রশ্ন অ লিখেছে আ লিখেছে দশ জোনাকি, উত্তর হবে বকুল গাছে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম আঁকা লেখা কবিতায় বর্ণিত দুপুর ও রাতের পরিচয় দাও। পরের প্রশ্ন পড়বে দুয়ের পাঁচ কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে। পরের প্রশ্ন পড়বে দুয়ের সাত রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন মনে হয়েছে কেন। পরের বিষয় খোকনের প্রথম ছবি, এখান থেকে যে যে প্রশ্নগুলো অতি মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে
প্রথম, খোকন এখন বড় হয়েছে, ক্লাস টেনে পড়ে। পরের প্রশ্ন, পুলের ছবিটা দেখতে খুব প্রশংসা করলেন। উত্তর, মাস্টার মশায়। পরের প্রশ্ন, খোকনের বাবার একজন বিখ্যাত চিত্রকর বন্ধু থাকতেন। উত্তর, লখনউতে। পরের প্রশ্ন, একদিন খোকন যার ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল সেটি ছিল। উত্তর, মেঘ। পরের প্রশ্ন, খোকনের আঁকা প্রথম মৌলিক ছবিটির রং ছিল। উত্তর, কালো। পরের প্রশ্ন, খোকনের বাবার বন্ধু থাকতেন এই শহরে। উত্তর হবে লখনউ। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, দুয়ের দুই, খোকনের আঁকা ছবিগুলি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন, তার পরামর্শ শোনার পর তার ছবি আঁকায় কোন পরিবর্তন এসেছিল। পরের প্রশ্ন পড়বে দুয়ের চার, খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো। পরের প্রশ্ন পড়বে দুয়ের আট, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কেন। আর পড়বে দুয়ের নয়, এগুলো সব নকল করা ছবি, নকল করা ছবি বলতে কি বোঝানো হয়েছে। পরের বিষয়, কুতুব মিনারের কথা। প্রথম প্রশ্ন, বজ্রাঘাতে কুতুব মিনারে ভেঙে যাওয়া চতুর্থ ও পঞ্চম তলা সোৎসাহে মেরামত করে দেন। উত্তর হবে ফিরোজ তুগলক। পরের প্রশ্ন, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় সে স্তম্ভ দাঁড়ায়, তার নাম। উত্তর, মিনার। পরের প্রশ্ন, কুতুব মিনারের দ্বিতীয় তলাতে আছে শুধু। উত্তর হবে বাঁশি। পরের প্রশ্ন, কোনো ইরামতের অঙ্গ হিসাবে সে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম। উত্তর হবে মিনারেট। পরের প্রশ্ন, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন সে একমাত্র শাসক, তিনি হলেন। উত্তর, আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন, মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলে। উত্তর, মিনারেট। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, দুয়ের এক, ইমারত তৈরি করা সহজ কিন্তু মিনার তৈরি করা অনেক কঠিন। সৈয়দ মুস্তাফা আলীর লেখা কুতুব মিনারের কথা থেকে এই বিষয়ে যা জানতে পারো তা আলোচনা করো। দুয়ের পাঁচেরটা পড়বে, হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল, ঘোরেল শব্দটির অর্থ কী, এই শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। দুয়ের সাতের প্রশ্নটা পড়বে, কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কী কী ছিল তা জানা যায়নি কেন। আর দুয়ের আট পড়বে, একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে, তিনি কে, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া তার সম্ভব হয়নি কেন। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করা যায় ফার্স্ট সামিটিভ এক্সামে সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তোমার নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে যে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এবং আমরা ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের ফার্স্ট সামিটিভ এক্সামের সিলেবাস, নমুনা, প্রশ্নপত্র এবং সাজেশনের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আরও একটা কথা বলে রাখা ভালো, ফার্স্ট সামিটিভ এক্সামের প্রশ্নপত্র যেহেতু প্রতিটি স্কুল নিজেই করে, সেহেতু আমাদের সাজেশনের পাশাপাশি তোমাদের স্কুলে যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছ। তোমাদের যেহেতু ফার্স্ট সামিটিভ পরীক্ষার দেরি নেই, সেহেতু তোমরা এখন থেকেই খুব ভালো করে পড়াশুনো শুরু করে দাও। এবং তোমাদের সকলকে জানাই আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন।